সম্প্রতি এক আজব এক্সপেরিমেন্টের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে এক ব্যক্তি তার নিজের বীর্য একটি মুরগির ডিমে ইনজেক্ট করতে দেখা যায়। দাবি করা হচ্ছে এর পরিণামে জন্ম নিচ্ছে এক ভয়াবহ জীব। ছবিতে শুধু ব্যক্তির হাত দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে না। তিনি কথা বলছেন অবশ্য রাশিয়ান ভাষায়। তিনি জানাচ্ছেন একটি ইনজেকশন সিরিঞ্জে তিনি নিজের বীর্য গ্রহণ করেছেন, আর একটি মুরগির ডিমের খোলাটির উপরের অংশটি তিনি তুলে ফেলেছেন। এরপর সিরিঞ্জের সুচটি দিয়ে সিরিঞ্জের বীর্য তিনি প্রবিষ্ট করাচ্ছেন ডিমের ভেতরে। এবার সেলোটেপ দিয়ে ডিমের গায়ের ছিদ্রটি বন্ধ করে ডিমটি রেখে দিচ্ছেন একটি প্লাস্টিকের কৌটার মধ্যে। তারপর কৌটাটি রেখে দিচ্ছেন একটি পশমের থলির মধ্যে। থলির মুখ বন্ধ করে কৌটাটি তুলে রাখা হচ্ছে। দাবি করা হচ্ছে এই অবস্থায় ডিম সমেত কৌটাটিকে 40 দিন রেখে দেওয়া হয়েছিল। এবার থলি ও কৌটা খুলে ডিমটিকে বার করা হচ্ছে। এরপর ডিমটিকে ফাটানো হচ্ছে। আর তারপরই ঘটছে এক অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনা। দেখা যাচ্ছে ডিমের কুসুমের সঙ্গে একটি সাদা রঙের অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। একটি চিমটিতে করে জিনিসটি তুলে ধরতেই বোঝা যাচ্ছে জিনিসটি জীবন্ত প্রাণীর মতো নড়ছে। সবাইকে চমকে দিয়ে ছবিটির মানুষটি দাবি করেছেন এ হলো হোমানকিউলাস, অর্থাৎ ক্ষুদ্রাকার মানুষ। মুরগির ডিমে নিজের বীর্য ইনজেক্ট করার পরিণামে তৈরি হয়েছে ক্ষুদ্রাকার মানুষ। দাবি করা হচ্ছে সেই দাবির বৈজ্ঞানিক সত্যতা নেই বললেই চলে। মুরগির ডিমে মানুষের বীর্য কখনোই ক্ষুদ্র কিংবা বৃহৎ কোনো মানুষেরই জন্ম দিতে পারে না। কিন্তু এখানে যে মানুষটিকে দেখা যাচ্ছে তিনি দাবি করেছেন তিনি প্যারাসেলসাস এর ফর্মুলার আংশিক অনুসরণ করেছেন। প্যারাসেলসাস ছিলেন 16 শতকের সুইস জার্মান অ্যালোকেমিস্ট। তিনি হোমানকিউলাস তৈরির এক অদ্ভুত কৌশলের কথা জানিয়েছিলেন তার লেখায়। তার বক্তব্য ছিল মানুষের পরিশোধিত বীর্য যদি ইস্ত্রি ঘোড়ার গর্ভে প্রবিষ্ট করানো হয় তাহলে প্রায় 40 দিনের মাথায় হোমানকিউলাস জন্ম নেয়। কিন্তু এই নবজাতক মানুষের শরীরটা হয় স্বচ্ছ এবং এ ধরনের মানুষ স্বাভাবিক মানুষের তুলনায় আকারে অনেক ছোট হয়। 40 সপ্তাহ যদি যত্ন করে এই ক্ষুদ্র মানুষকে মানুষেরই রক্তের অ্যারকার নাম খাওয়ানো হয় তাহলে সে স্বাভাবিক মানুষের মতো শরীর প্রাপ্ত হয়। 4chan নামক ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড হওয়া এই ভিডিওতে দাবি করা হচ্ছে প্যারাসেলসাস নির্দেশিত ফর্মুলায় ঈষৎ পরিবর্তিত রূপ অনুসরণ করা হয়েছে এখানে, যদিও অ্যালকেমিক এই ফর্মুলাকে নস্যাৎ করে দিয়েছে আধুনিক বিজ্ঞান, তবুও কিছু মানুষের মধ্যে এখনো দানা বেঁধে রয়েছে প্রগাধুনিক কিছু বিশ্বাস। তারা প্রশ্ন তুলেছেন ডিমের ভেতর থেকে তো স্পষ্টই একটি উদ্ভট জীবকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, জীবটিকে নড়াচড়া করতেও দেখা যাচ্ছে, তাহলে আর সন্দেহ কোথায়? দাবিগুলোর সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে, কিন্তু বিশ্বাসীর মন তো সন্দেহপ্রবণ নয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।